হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল অ্যাসপিরেন্টস। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন, এসএসসি জেই, পিএসসি জেই, এই সমস্ত যে মেকানিক্যালের এক্সামসগুলো হয়ে থাকে তার পুরো সিরিজ নিয়ে আমরা চলে এসেছি। এবং এখানে কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি থিওরি অফ মেশিনের বেশ কিছু চ্যাপ্টার, এবং তার আগে আমরা আলোচনা করেছিলাম থার্মোডাইনামিক্স। তো এই থিওরি অফ মেশিনের আমরা কিন্তু পাঁচটা লেকচার নিয়ে নিয়েছি, যেখানে আমরা মেকানিজম এবং বেল্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আজকে আমাদের লেকচার সিক্স, এই ছ নম্বর লেকচারে আমরা মেনলি কথা বলবো, যেটা আপনাদেরকে আগে জানিয়েছিলাম, গিয়ার্স নিয়ে। অর্থাৎ গিয়ার আমরা এখানে দেখব, গিয়ারের ক্লাসিফিকেশনস, গিয়ার কিভাবে এলো, এবং এই যে গিয়ার যার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ার প্রোফাইলস, অর্থাৎ আমাদের যেটা গিয়ার টার্মিনোলজি বলে থাকি, তো সেগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এই যে দুটো ভিডিও, অর্থাৎ লেকচার সিক্স এবং লেকচার সেভেন, এই দুটো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের যে কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ, যেখানে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা মেন টপিক। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের মেন টপিক। তার আগে আমি আপনাদেরকে এটাই বলবো, যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তার বেল বাটনটা অ্যাক্টিভেট করে রাখবেন, তাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সময় সময় আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে আমরা যেটা বলবো, যেটা আমি আগেও আপনাদেরকে একবার বলেছিলাম আগের ভিডিওতে, যে নেগেটিভ ড্রাইভ এবং পজিটিভ ড্রাইভ নিয়ে। নেগেটিভ ড্রাইভ আমি আপনাদেরকে বলেছিলাম যে যেক্ষেত্রে আমাদের কিছু স্লিপ থাকছে, অর্থাৎ আমরা যদি দেখি যে যেটা আমাদের শাফট, শাফট সেটা পুলি বা যেটা দিয়েই কানেক্টেড থাকুক না কেন, সেটা এবং যেটা আমাদের পাওয়ারটা ট্রান্সমিট করছে, এই যে দুটোর মধ্যে যদি আমাদের রিলেটিভ মোশন থাকে, অর্থাৎ যে পাওয়ারটা আমরা ড্রাইভার থেকে দিচ্ছিলাম সেই পাওয়ারটা কিন্তু ড্রিভেনে পুরোপুরি পৌঁছাচ্ছিল না, কিছুটা কিন্তু লস হচ্ছিল বাই দ্য মিনস অফ স্লিপ, তো এক্ষেত্রে কিন্তু আমরা ক্রিপকে কোনোভাবে আলোচনা করছি না, আমরা শুধু স্লিপকে নিয়ে আলোচনা করি আমাদের বেল ড্রাইভের ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি কোনো স্লিপ থাকে তখন আমরা তাকে বলেছিলাম নেগেটিভ বেল ড্রাইভ। এবং সেই নেগেটিভ বেল ড্রাইভটাকে, অর্থাৎ যেটা নেগেটিভ ড্রাইভ, যেটাতে আমাদের লস হচ্ছিল, সেটাকেই আমরা কিন্তু পরবর্তীকালে সেটাকে কম করবার জন্য আমরা নিয়ে আসি একটা ফ্রিকশনাল ডিস্ক ড্রাইভ। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করছিলাম, সেক্ষেত্রে আমরা দুটো শাফট, যেটা আমাদের প্যারালাল শাফট ছিল, তো সেই শাফট দুটোতে আমরা কি করছিলাম, দুটো আলাদা আলাদা রেডিয়াসের আমরা দুটো, বা সেটা সেম রেডিয়াসেরও হতে পারে, বাট যেহেতু আমাদেরকে মেনলি পাওয়ার ট্রান্সমিশনটা করতে হচ্ছে বিভিন্ন আরপিএমের জন্য আলাদা আলাদাভাবে, সে কারণে আমরা আলাদা আলাদা ডায়ামিটারের আমরা ডিস্কগুলো ব্যবহার করছিলাম। এবং সেগুলো কি করা ছিল, একটা আরেকটার সাথে কানেক্টেড ছিল, এবং এক্ষেত্রে আমাদের যেটা ছিল একেবারে টাইট টাইট থাকতো, অর্থাৎ যার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের একেবারে কম্প্যাক্টনেস থাকছে এই জায়গাটাতে। এবং এই যে ফ্রিকশন, এক যেটা ড্রাইভার, আমাদের ড্রাইভার যে পাওয়ারটা নিয়ে আসছিল, সেটা কি করছে, এই যে এরিয়াতে যেখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে সেখানটাতে ফ্রিকশনের কারণে এই ড্রিভেন পুলিটাকে কিন্তু ঘোরাতে সক্ষম হচ্ছিল, এটাকে আমরা নিয়ে আসছিলাম, এটা ফ্রিকশনাল ডিস্ক ড্রাইভ। কিন্তু এক্ষেত্রেও কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো দেখছিলাম, যে একটু যদি আমরা হেভি লোড এখানে প্রোভাইড করতাম, অর্থাৎ যদি আমরা লোডটা অনেকটা বাড়িয়ে দিই, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা আবার দেখছিলাম এখানে কিন্তু স্লিপের প্রবণতা আসছিল, বা ফ্রিকশনের কারণে এটা হিটিং হচ্ছিল, বা আরও যেটা হচ্ছিল সেটা হচ্ছে এই সারফেসটা ক্ষয়ে গিয়ে তার লাইফ কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছিল। তখন সায়েন্টিস্টরা কিন্তু যেটা নিয়ে আসলো, টু থ্রেড হুইল, অর্থাৎ এই হুইলগুলোকেই জাস্ট এইভাবে তাদের মধ্যে টিথ কাটিং করা হয়েছিল, অর্থাৎ দাঁতের মতো তৈরি করা হয়েছিল, তো যেটাকেই আমরা বলছি গিয়ার। এবং এই গিয়ার নিয়েই কিন্তু পুরোপুরি আলোচনা করব আমাদের এই ভিডিওগুলোতে। ওকে, এখানে আমরা দেখব কোন ধরনের গিয়ার্সগুলো কোথায় ব্যবহার করা হয়, এই গিয়ারের কোন কোন জিনিসগুলোকে কি বলে, কোন টার্মগুলোকে কি বলে, প্রত্যেকটা জিনিস জানবো, খুব সুন্দর করে জানবো, এবং আপনাদের এক্সামে যাতে কোনো অসুবিধা না হয় সেরকম করে আমরা কিন্তু জানবো। তো যেটা আমরা দেখছি যে একটা হুইল যার মধ্যে টিথ করা থাকছে তার পেরিফেরিতে, তখন কিন্তু তাকে আমরা গিয়ার বলছি, অর্থাৎ এই পেরিফেরিটা আউটার পেরিফেরি হতে পারে বা ইনার পেরিফেরি হতে পারে, পরবর্তীকালে আমরা দেখবো যেটাকে আমরা ইন্টারনাল গিয়ার বলছি। তো ইন্টারনাল গিয়ারের ক্ষেত্রে ইনার পেরিফেরিতে কিন্তু আমরা টিথ দেখতে পাই। ওকে, তো এটি আপনাদের কি করছে, এটা কিন্তু একটা শাফট থেকে আরেকটা শাফটে পাওয়ার ট্রান্সমিট করছে। কিন্তু এক্ষেত্রে দেখুন একটা যেটা আমাদের ডিসঅ্যাডভান্টেজেস, সেটা হচ্ছে আমাদের যদি লং ডিস্টেন্স শাফট হয় তখন কিন্তু এক্ষেত্রে আমাদেরকে ডাইরেক্ট এক
দুটো গিয়ার দিয়ে কিন্তু আমরা পাওয়ার ট্রান্সমিট করতে পারছি না। অর্থাৎ যদি এখানে একটা গিয়ার রয়েছে এবং এখানে একটা শাফট এবং আর একটা শাফট এখানে রয়েছে, তখন কিন্তু আমাদেরকে বেশ কয়েকটা আলাদা আলাদা গিয়ার দিয়ে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে এবং তারপরে আমরা কিন্তু এখানে পাওয়ারটা ট্রান্সমিট করতে পারছি। অর্থাৎ এক্ষেত্রে যেমন বেল্টে আমরা দেখছিলাম 8 মিটার 10 মিটার পর্যন্ত আমরা পাওয়ার ট্রান্সমিট করতে পারছিলাম একটা শাফট থেকে আরেকটা শাফটের ডিস্টেন্সে, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাই সেটা হচ্ছে স্মল ডিস্টেন্সের আমরা পাওয়ার ট্রান্সমিট করতে পারি, বাট খুব কম ক্ষেত্রেই কিন্তু আমাদের দরকার হয় লং ডিস্টেন্স পাওয়ার ট্রান্সমিট করবার জন্য। তো সেগুলোকে আমরা যদি নেগলেক্ট করে দিই, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখে নিই যে অ্যাডভান্টেজেসগুলো কী কী আমাদের গিয়ার ড্রাইভের ক্ষেত্রে, অ্যাডভান্টেজেসগুলো কী কী, দেখুন এই গিয়ার ড্রাইভে যেমন আমি বললাম ডিসঅ্যাডভান্টেজ, দেখুন অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে এবং বেশ কয়েকটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো সবার প্রথমে আমরা দেখবো অ্যাডভান্টেজেসগুলো। তো সবার প্রথমে দেখুন যেটা ভেলোসিটি রেশিও, এটা কিন্তু একদম এক্স্যাক্ট ভেলোসিটি রেশিও ট্রান্সমিট করতে পারে, যদিও এটা এক্স্যাক্ট বলা সম্ভব নয়, কেননা সামান্য কিছু লসেস তো হয় প্রত্যেকটা ক্ষেত্রে, বাট সেটা একেবারে নেগলিজেবল। তো এটা কিন্তু এক্স্যাক্ট ভেলোসিটি রেশিও আমাদের ট্রান্সমিট করতে পারে। দ্বিতীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে লার্জ পাওয়ার, যেটা আমরা ফ্রিকশনাল ড্রাইভের ক্ষেত্রে দেখছিলাম যে যখন আমরা লার্জ পাওয়ার ট্রান্সমিট করতে যাচ্ছি তখন কিন্তু সমস্যা দেখা যাচ্ছিল, অর্থাৎ তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আলোচনা করলাম, তো সেই সমস্যাগুলো কিন্তু আমরা যখন গিয়ার ড্রাইভের ক্ষেত্রে সেই সমস্যাগুলো আসছে না। এবং এর এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কিন্তু খুবই হাই আমরা পাচ্ছিলাম গিয়ারের ক্ষেত্রে, অর্থাৎ বেল্ট এবং যদি ফ্রিকশনাল ডিস্কের কথা বলি এদের সবের থেকে কিন্তু বেশি এফিসিয়েন্সি আমরা গিয়ার্সের ক্ষেত্রে পাচ্ছিলাম। সার্ভিস রিলায়েবল অনেক বেশি, কম্প্যাক্ট লেআউট যেহেতু এটা খুব ক্লোজ হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কম্প্যাক্টনেস পাচ্ছি একটা মেশিনের মধ্যে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা সুবিধা হচ্ছে একটা মেশিন যেটাকে আমরা কভারিং করতে খুব সুবিধা হয়েছে, যাতে আমাদের অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক কম হওয়ার সম্ভাবনা হয়ে যায়। নেক্সট আমরা যেটা দেখবো, আচ্ছা আরও একটা আমি যেটা এখানে লেখা নেই সেটা আমি আপনাদেরকে বলে দিই, বেল্ট বা আমাদের ডিস্ক ড্রাইভের থেকে অনেক কিন্তু বেশি লাইফ পাওয়া যায় আমাদের গিয়ার ড্রাইভের ক্ষেত্রে, এবং এই গিয়ার ড্রাইভে লুব্রিকেশন করাও কিন্তু অনেক সহজ ইন কেস অফ অন্যান্য যে সমস্ত ড্রাইভগুলো ছিল, কেননা এক্ষেত্রে আমরা যদি এটাকে একটা কম্প্যাক্ট যত হচ্ছে এটাকে আমরা সিল করতে পারছি, সিলিং করবার পর আমরা অয়েল সিল বসিয়ে দিতে পারছি এবং ভেতরে যতটা খুশি আমরা লুব্রিকেশন অয়েল রাখছি না কেন সেটা কিন্তু লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। বাট আদার কেসেস আমরা যদি ডিস্ক ড্রাইভের কথা বলি, যে ডিস্ক ড্রাইভের ক্ষেত্রে আমরা যদি এই ডিস্কের মাঝে লুব্রিকেশনের জন্য কোনো লুব্রিকেটিং অয়েল বা কোনো কিছু ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সেটা কী করবে, এর যে ফ্রিকশনাল এরিয়া সেটাকে কিন্তু আরও বেশি লুব্রিকেটেড করে দেবে, যার ফলে কিন্তু পাওয়ার ট্রান্সমিশন আরও খারাপ হয়ে যাবে। এবং আমরা যদি বেল্ট ড্রাইভের কথা বলি সেক্ষেত্রে লুব্রিকেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাঁধা ধরা লিমিটেশন থাকে, সেক্ষেত্রে আমরা অয়েল বা অন্যান্য কিছুগুলো কিন্তু ব্যবহার করতে পারি না, শুধুমাত্র গ্রিস বা কয়েকটা বাঁধা ধরা এনক্লো বলছি ওটা সার্ভোর আমরা বেশ কিছু ব্যবহার করতে পারি। তো এই দুটো চারটে ছাড়া কিন্তু আমাদের কাছে লিমিটেশন থেকে যায় লুব্রিকেশনের জন্য। ওকে, তো নেক্সট আমরা যেটা দেখছি ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমি আপনাদেরকে আগে বললাম যে এক্ষেত্রে কিন্তু যেটা হয়, দেখুন এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছিলাম যে এর যে গিয়ারগুলো এগুলো কিন্তু তৈরি করতে জন্য স্পেশাল মেশিন টুলসের দরকার পড়ছিল, মিলিং মেশিনস দরকার পড়ছিল এবং সেগুলো কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। এবং এই যে টিথ, এই টিথগুলো যদি কাটিংয়ের জন্য কোনো সমস্যা হয়ে যায়, অর্থাৎ যদি সামান্যতম ত্রুটি থাকে যার ফলে আমাদের হয়তো টিথ কাটিংয়ের কোনো সমস্যা হবে না, টিথগুলো সমান সমান আমরা পেয়েও যেতে পারি, বাট সামান্য যদি মাইনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনের সময় খুব নয়েজ এবং ভাইব্রেশন পাবো। অর্থাৎ আমরা যে মেশিন ধরুন একটা কম্প্রেসার চালাচ্ছি সেক্ষেত্রে যদি গিয়ারের মধ্যে সামান্য তো কোনো বিচ্যুতি হয় বা একটু সমস্যা হয় তখন কিন্তু আমরা ভীষণ পরিমাণে আওয়াজ পাবো, নয়েজ পাবো এবং ভাইব্রেশনস পাবো, যার ফলে কিন্তু বিয়ারিংস বারবার ফেল হতে থাকবে। ওকে, তো এগুলো কিন্তু আমাদের গিয়ার্সের ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি শুধুমাত্র এক্সাম পার্সপেক্টিভে নয়, এগুলো কিন্তু আপনি যদি কখনো প্রাইভেট সেক্টরস বা কোনো জায়গাতে আপনারা জবে যান তখনও কিন্তু এগুলো আপনাদের জন্য খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। ওকে, কেননা এগুলো কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে, তাছাড়া আপনাদের কিন্তু প্রফেশনাল লাইফেও কিন্তু খুব বেশি কাজে লাগবে। এরপর আমরা কথা বলবো কমনলি ইউজড গিয়ার্স, দেখুন এখানে কিন্তু আমি ক্লাসিফিকেশান দিচ্ছি না, কেননা ক্লাসিফিকেশান করে প্রত্যেকটা গিয়ার পড়বার আমাদের কোনো দরকার নেই, আমাদেরকে এক্সাম পয়েন্ট অফ ভিউ বিশেষ করে আমাদেরকে নজরটা রাখতে হবে এবং যেই গিয়ারগুলো সব থেকে বেশি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় বা যেগুলো থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে আমি কিন্তু সেই সমস্ত গিয়ার্সগুলো নিয়ে এখানে আলোচনা করব। তো এখানে মোট আমরা যে ধরনের
যে কটা গিয়ার্স পাচ্ছি, স্পার গিয়ার, হেলিক্যাল, বিভেল, স্পাইরাল, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, র্যাক অ্যান্ড পিনিয়ন এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল গিয়ার, এই সাত ধরনের গিয়ার নিয়ে কিন্তু আমরা কথা বলবো ডিটেলস এবং দেখবো এদের পুরোপুরি সমস্ত ধরনের অ্যানালিসিস। ওকে, তো সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা স্পার গিয়ার। তো এই স্পার গিয়ার জেনারেলি কি হয়ে থাকে, আমাদের যখন একই প্লেনে রয়েছে দুটো শ্যাফট এবং তারা যখন প্যারালাল রয়েছে, তখন আমাদের যদি পাওয়ার ট্রান্সমিট করতে হয়, অর্থাৎ জেনারেলি আমরা যদি দুটো যেভাবে পুলি থেকে আমরা পাওয়ার ট্রান্সমিট করছিলাম ওপেন পুলির থেকে, ঠিক সেই ধরনের যখন আমাদের পাওয়ার ট্রান্সমিট করতে হচ্ছে দুটো শ্যাফটের মধ্যে, অর্থাৎ এই যে শ্যাফটটা রয়েছে এই দুটো শ্যাফট যখন আমাদের খুব ক্লোজ রয়েছে এবং তাদের মধ্যে যখন পাওয়ার ট্রান্সমিট করতে হচ্ছে প্যারালালি, তখন আমরা ইউজ করব এই স্পার গিয়ার। এবং এই স্পার গিয়ার জেনারেলি যেটা আমি আপনাদেরকে বললাম, কোপ্লেনার এবং প্যারালাল এই ধরনের আমাদের শ্যাফটের মধ্যে কিন্তু পাওয়ার ট্রান্সমিট করতে পারে স্পার গিয়ার। এবং তার ছবি যেটা আমরা জেনারেলি যেগুলোকে আমরা গিয়ার বলে থাকি এবং জেনারেলি আমরা যেগুলো দেখতে পাই সেগুলি হচ্ছে স্পার গিয়ার। এবং আপনারা যদি কখনো কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যান, এই স্পার গিয়ার কয়েক হাজার হাজার দেখবেন, দেখতে পাবেন। বিশেষত আপনারা যদি বড় বাজার এরিয়াতে যান, ব্রাউন রোড, স্ট্র্যান্ড রোড, ওই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই স্পার গিয়ার্স বা বিভিন্ন ধরনের গিয়ার্স প্রচুর পরিমাণে দেখতে পাবেন। ওকে, নেক্সট আমরা কথা বলছি হেলিক্যাল গিয়ার। তো এই হেলিক্যাল গিয়ার্স, দেখুন হেলিক্যাল গিয়ার আমরা যেটা দেখছিলাম যে স্পার গিয়ারের যেটা আমরা দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাই, যে এক্ষেত্রে আমরা যে টিপগুলো দেখতে পাচ্ছি, দেখুন এ কিন্তু আমাদের সারফেসের সঙ্গে একেবারে প্যারালাল পারপেন্ডিকুলার রয়েছে। এটাকে যদি আমরা সারফেস ধরি তার সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার রয়েছে, কিন্তু যদি কোনো ক্ষেত্রে আমাদের এই যে সারফেস, সারফেসের সঙ্গে যদি আমরা এইভাবে ইনক্লাইন্ড দেখতে পাচ্ছি, তখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি হেলিক্যাল গিয়ার। অর্থাৎ হেলিক্যাল গিয়ারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, এই যে টিথগুলো এগুলো কিন্তু গিয়ার অ্যাক্সিসের সঙ্গে ইনক্লাইন্ড করে থাকে, অর্থাৎ গিয়ার অ্যাক্সিস যেটা তার সঙ্গে যদি ইনক্লিনেশন থাকে তখন আমরা তাকে বলছি আমাদের হেলিক্যাল গিয়ার। এবং এই হেলিক্যাল গিয়ার্সগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয় অটোমোবাইল গিয়ার বক্সেস, স্টিম ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন, এই সমস্ত ইঞ্জিনের ক্ষেত্রে। এবং এগুলো কিন্তু স্পিড রিডাকশানের কাজে আমাদের লাগে, অর্থাৎ যেখানে আমাদের স্পিড রিডাকশান করতে হচ্ছে, বা যেখানে সব থেকে বড় ব্যাপার দেখুন এই যে গিয়ার্সগুলো এগুলো কিন্তু খুব বেশি ওয়াইডলি ইউজড হয় আমাদের, যেক্ষেত্রে হাই লোড আমাদের ট্রান্সমিট করতে হয়, অর্থাৎ পাওয়ার খুব বেশি ট্রান্সমিট করতে হয় এবং যেখানে স্পিডটা কিন্তু লো থাকে, তখন আমরা এই হেলিক্যাল গিয়ার্সগুলো আমরা ইউজ করি। কিন্তু এগুলো কিন্তু আমরা কম্প্রেসারের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, কেননা সেক্ষেত্রে আমাদেরকে যেটা লোড যেমন হাই থাকে কিন্তু সেক্ষেত্রে আমাদের যেটা স্পিড অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না, বা ব্লোয়ার্সের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো না। ওকে, আরও একটা আমি জিনিস জানিয়ে রাখি, যখন আমাদের হেলিক্যাল গিয়ার্সের ক্ষেত্রে ডাবল হেলিক্যাল থাকছে তখন কিন্তু আমরা তাকে বলছি হ্যারিং বোন গিয়ার। এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করা হয় এমসিকিউজে, যে হ্যারিং বোন গিয়ারটা কি। তো হ্যারিং বোন গিয়ার কিন্তু আর কিছুই না, ডাবল হেলিক্যাল যখন গিয়ার আমরা দেখতে পাচ্ছি তখন আমরা তাকে বলছি হ্যারিং বোন গিয়ার। ওকে, তো কোনো সমস্যা আশা করি রইল না। নেক্সট, আচ্ছা এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে আমরা দেখছি যে এদিক থেকে একটা আমরা গিয়ার দেখতে পাচ্ছি হেলিক্যাল গিয়ার, এবং আরও একটা এদিক থেকে হেলিক্যাল গিয়ার্স দেখতে পাচ্ছি। তো অর্থাৎ আমরা তো এটাকে বলতেই পারি ডাবল হেলিক্যাল, নাকি এটা অন্য কোনো গিয়ার। তো এটার কিন্তু কমেন্ট আপনারা আমাকে জানাবেন যে এটা কি ডাবল হেলিক্যাল বা হ্যারিং বোন গিয়ার, নাকি হ্যারিং বোন গিয়ার নয়। তো আপনাদের কাছে ছবিটা দেওয়া রইল, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে মতামতটা জানাবেন। এরপর আমরা কথা বলবো বিভেল গিয়ার নিয়ে। দেখুন যখন আমাদের দুটো শ্যাফট রয়েছে, দুটো শ্যাফট যখন আমাদের এইভাবে অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রি বা অন্য কোনো ডিগ্রিতে অ্যাঙ্গেল করছে, অর্থাৎ প্যারালাল নয়, তখন কিন্তু আমরা যদি পাওয়ার ট্রান্সমিট করতে হয় তখন আমরা যেভাবে পাওয়ার ট্রান্সমিট করছি সেটাকে কিন্তু আমরা বলছি বিভেল গিয়ার। অর্থাৎ সেই ধরনের গিয়ারগুলোকে দেখুন এক্ষেত্রে আপনারা দেখছেন যে আমরা এখানে যে এই যে আমাদের গিয়ারটা, এই গিয়ারটা এই প্লেনে রয়েছে এবং সরি এইভাবে রয়েছে এবং তার ঠিক 90 ডিগ্রিতে রয়েছে আমাদের এই গিয়ারটা। ওকে, অর্থাৎ 90 ডিগ্রিতে কিন্তু আমরা পুরোপুরি পাওয়ার ট্রান্সমিট করছি আমাদের এই বিভেল গিয়ার্সের ক্ষেত্রে। ওকে, তো এই বিভেল গিয়ার্স আমরা যদি দেখি, যদি আমাদেরকে অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সমিট করতে হয়, অর্থাৎ দুটো শ্যাফট যাদের অ্যাক্সিস কিন্তু কোপ্লেনার কিন্তু ইন্টারসেক্ট করছে, একটা আরেকটাকে ইন্টারসেক্ট করছে, তখন কিন্তু আমরা আপনাদেরকে তখন কিন্তু আমরা সেটাকে বলবো একটা বিভেল গিয়ার। ওকে, আর এই বিভেল গিয়ারগুলো যখন কি হচ্ছে রাইট অ্যাঙ্গেলস হচ্ছে তখন তাদেরকে আমরা কিন্তু বলছি মিটার গিয়ার্স। ওকে, তো এই দুটো জিনিস অবশ্যই কিন্তু মনে রাখবেন।
আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, যেমন এই যে গিয়ারটা, এই গিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বিভেল গিয়ার দেখতে পাচ্ছি, এবং কিন্তু এদের যে টিথগুলো এগুলো কিন্তু অ্যাক্সিসের সঙ্গে ইনক্লাইন্ড করা রয়েছে। অর্থাৎ যদি শ্যাফ্ট অ্যাক্সিসের সঙ্গে বা গিয়ার অ্যাক্সিসের সঙ্গে যদি এগুলো ইনক্লাইন্ড হয়ে থাকে টিথগুলো, তখন আমরা তাকে কি বলি, হেলিক্যাল স্কিয়ার বলি। এবার যদি বিভেল হয়ে থাকে, অর্থাৎ দুটো গিয়ার যারা পার অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সমিট করছে, আবার তাদের টিথগুলো অ্যাক্সিসের সঙ্গে ইনক্লাইন রয়েছে, তখন কিন্তু আমরা তাকে বলছি হেলিক্যাল বিভেল গিয়ার। আবার এই হেলিক্যাল বিভেল গিয়ারের মতো আরও একটা দেখতে গিয়ার, যেটার কিন্তু একেবারে প্রায় দেখতে অনেকটাই একই রকম, সেগুলোকে আমরা বলছি স্পাইরাল গিয়ার। কিন্তু এর ক্ষেত্রে বেসিক যেটা ডিফারেন্স এবং পরীক্ষাতে যে প্রশ্নটা করা হয় তার যদি উত্তরটা আপনাদেরকে দিতে হয়, তাহলে কিন্তু একেবারে সহজ কথায় উত্তরটা দেবেন যে স্পাইরাল গিয়ারের ক্ষেত্রে আমাদের যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা হচ্ছে সেটা কিন্তু কি হচ্ছে, একটা পয়েন্ট কন্ট্যাক্ট, ওকে। এবং আমাদের যে বিভেল গিয়ারে সেক্ষেত্রে কিন্তু আমরা লাইন কন্ট্যাক্ট পাচ্ছিলাম, অর্থাৎ স্পাইরাল গিয়ারে আমরা পাচ্ছি পয়েন্ট কন্ট্যাক্ট, এবং আমাদের যে বিভেল গিয়ার ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছিলাম লাইন কন্ট্যাক্ট। অর্থাৎ এর যে বেসিক ডিফারেন্স স্পাইরাল গিয়ার এবং বিভেল গিয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো এখানে আমি লিখে রেখেছি পয়েন্টগুলো, আপনারা পজ পজ করে আপনাদের খাতায় নোট ডাউন করে নিতে পারেন যদি আপনাদের দরকার হয়, কেননা অনেক বন্ধুরা বলো যারা খাতাতে নোট ডাউন করো তাদের জন্যই কিন্তু এগুলো আমার লিখে দেওয়া, নইলে তো আমি আগে কি করতাম, জাস্ট আমি বলে চলে যেতাম, বাট এখন আমি লিখে এই কারণে দিচ্ছি কেননা যাতে আপনাদের খাতায় নোট ডাউন করতেও সুবিধা হয়, এবং এসএসসি জেইর ফেজ টুটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, সেই কারণেই আমি এগুলো লিখে দিই, ওকে। নেক্সট যেটা ওয়ারম্যান ওয়ারমহিল, আচ্ছা আরও একটা কথা বলে দিই, যাদের থিওরি অফ মেশিনের বই হয়তো তাদের কাছে নেই, তবে আমি তাদেরকে বলবো যে এই পুরো আরএস কুর্মি পিডিএফ ভার্সন একেবারে সুন্দর ফরম্যাটে কিন্তু আমি আপলোড করে রেখেছি আমাদের আমাদের যে চ্যানেলটা রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু আমি আপলোড করে রেখেছি, তোমরা যদি কেউ এখনও না পেয়ে থাকো ওখানে থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো, এবং তোমাদের পড়বার সুবিধার্থে কিন্তু আমি এটা মেনলি আপলোড করেছি, ওকে। তো আর কোনো বই লাগলে তোমরা আমাকে জানিও, আমার কাছে বেশ কিছু বইগুলো পিডিএফে রয়েছে, আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, ওকে। তো নেক্সট যেটা ওয়ারম্যান ওয়ার্মহুইল আমরা তাকেই বলছি। দেখুন, আপনি যদি জাহাজের ক্যাপস্টানের কথা বলেন বা স্টিয়ারিং হুইল, যেক্ষেত্রে আমরা কি করছি, স্টিয়ারিং হুইল থেকে একটা পাওয়ার ট্রান্সমিট করছি, যেটা কিন্তু কি করছে, এইভাবে স্টিয়ারিং হুইল, এখানটাতে হুইল লাগানো রয়েছে, যদিও ছবিটা খুব খারাপ, যাই হোক, তো এইভাবে আমাদের স্টিয়ারিং হুইল রয়েছে এবং এই স্টিয়ারিং হুইল থেকে আমরা পাওয়ারটা ট্রান্সমিট করছি, এখানটাতে আমাদের কি করা আছে, থ্রেড কাটিং করা রয়েছে, ওকে, এখানটাতে আমাদের থ্রেড রয়েছে। তো এখান থেকে যে পাওয়ারটা এইভাবে ট্রান্সমিট হচ্ছে এই দিকে, তো এই যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে এটা কিন্তু আমাদের জেনারেলি হয়ে থাকে ওয়ারম্যান ওয়ার্ম হুইল থেকে। অর্থাৎ আমাদের যদি এইভাবে একটা পাওয়ার ট্রান্সমিট করতে হয় এই দিকে, এবং যাদের কিন্তু দেখুন সব থেকে বড় ব্যাপার, নন প্যারালাল দুটো আমাদের শাফট রয়েছে, যেগুলো কিন্তু নন প্যারালাল এবং নন ইন্টারসেক্টিং শাফট, অবশ্যই মনে রাখবেন, নন প্যারালাল এবং নন ইন্টারসেক্টিং শাফটের জন্য আমরা যদি কোনো পাওয়ার ট্রান্সমিশন ডিভাইস ইউজ করে থাকি, গিয়ার ইউজ করে থাকি, তাদেরকে কিন্তু আমরা বলছি ওয়ারম্যান ওয়ারমহুইল, এবং এটা জেনারেলি 90 ডিগ্রিতে হয়ে থাকে, ওকে। তো এটা কিন্তু রাইট অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সমিট করে, এটাকে আমরা বলছি ওয়ারম্যান ওয়ারমহুইল। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, খুবই বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন। র্যাক অ্যান্ড পিনিয়ন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে একটা, দেখুন, ইনফাইনাইট ডায়ামিটারের একটা স্পার গিয়ার এখানে কিন্তু আমরা ব্যবহার করছি, এবং তার উপরে কি করছি, আমরা একটা পিনিয়ন ব্যবহার করছি। তো পিনিয়ন আর কিছুই নয়, একদম ছোট্ট সাইজের একটা স্পার গিয়ার, সেটাকে আমরা বলছি পিনিয়ন। অর্থাৎ এই ধর, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের যদি এই নিচেরটাকে আমরা অসিলেট করাই, ট্রু অ্যান্ড ফ্রো মোশান দিই, তখন আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা এখানে সার্কুলেশন মোশান পাবো। অর্থাৎ আমরা কিন্তু ট্রান্সলেটারি মোশানকে বা লিনিয়ার মোশানকে সার্কুলার মোশান কনভার্ট করতে পারি। আবার যদি এক্ষেত্রে এটা ড্রাইভার হয়, তখন আমরা কি করতে পারি, এটা যেভাবে ঘুরবে তার জন্য কিন্তু এটার মধ্যে আমরা ট্রু অ্যান্ড ফ্রো মোশান পাবো। অর্থাৎ সার্কুলার মোশানকেও কিন্তু আমরা লিনিয়ার মোশানে কনভার্ট করতে পারি। অর্থাৎ র্যাক অ্যান্ড পিনিয়ন যেটা মেনলি ইউজ করা হয়, সেটা হচ্ছে রোটারি মোশানকে লিনিয়ার মোশান বা লিনিয়ার মোশানকে রোটারি মোশানে কনভার্ট করবার জন্য কিন্তু মেনলি আমাদের ব্যবহার হয়ে থাকে র্যাক অ্যান্ড পিনিয়ন। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল গিয়ার, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা হুইল যার কিন্তু পেরিফেরিতে আমাদের টিথ করা থাকে, সেগুলোকে আমরা গিয়ার্স বলছি। এবার এই গিয়ার কিন্তু দু রকমের হতে পারে, একটা যার
আউটার সাইডে বা আউটার পেরিফেরিতে যাদের থ্রেড কাট করা থাকে তাদেরকে কিন্তু আমরা বা টিথ কাটিং করা থাকে তাকে কিন্তু আমরা বলছি এক্সটার্নাল গিয়ার, এবং যার ইন্টারনাল পেরিফেরিতে আমাদের টিথটা কাটিং করা থাকে সেগুলো কিন্তু আমরা বলছি ইন্টারনাল গিয়ার্স। অর্থাৎ এই ইন্টারনাল এবং এক্সটার্নাল গিয়ারকে এভাবে আমরা কম্বাইন্ড করে কিন্তু পাওয়ার ট্রান্সমিট করতে পারি। তো এই ধরনের পাওয়ার ট্রান্সমিশনও কিন্তু খুব ব্যবহার হচ্ছে, অর্থাৎ যেক্ষেত্রে আমরা কি করছি দুটো গিয়ার্স বা দুটো প্যারালাল শাফটসকে আমরা কি করছি এক্সটার্নালি আর ইন্টারনালি কানেক্ট করতে পারছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল গিয়ার্স ব্যবহার করছি। তো এই ছিল মোটামুটি আমাদের লেকচার 6, যেখানে আমরা বিভিন্ন ধরনের গিয়ার্স নিয়ে কথা বললাম। তবে আপনাদেরকে আমি বলবো নেক্সট যে ভিডিওটা লেকচার 7 সেটা কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট, কেউ মিস করবেন না। সেখানে কিন্তু আমরা মেনলি কথা বলবো গিয়ার প্রোফাইলস নিয়ে এবং গিয়ার ড্রাইভস নিয়ে। তো গিয়ার প্রোফাইল যেটা কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বেশিরভাগ পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন এই গিয়ার যেটা সিগনেচার বলুন বা গিয়ার প্রোফাইল বলুন এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে, বা টার্মিনোলজি বলুন, এই যে আমরা বলি পিচ কোনটা, পিচ সার্কেল ডায়া কোনটা, অ্যাডেন্ডাম কোনটা, ডিডেন্ডাম কোনটা, ফেস কোনটা, ফ্ল্যাঙ্ক কোনটা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আসে গিয়ার প্রোফাইলসের মধ্যে, এবং সেটাই কিন্তু আমরা জানবো প্রত্যেকটা জিনিস ধরে ধরে জানবো আমাদের নেক্সট ভিডিওতে। সেখানে কিন্তু সেই ভিডিওটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং সেই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না। আমি আপনাদেরকে আবারও বলবো গিয়ার না হলে কিন্তু একেবারেই অসম্পূর্ণ রয়ে যাবে। তো চলুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা গিয়ার্স নিয়ে আরও অনেক কথা বলবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।